শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এমন একটা জায়গায় আসছি আগে কোনোদিনই এইরকম পরিবর্তনের পর কখনো আমার আশা হয় নাই। এইটাকে বলে হচ্ছে গিয়ে ভাঙা, ভাঙা একটা জায়গা। এটা হচ্ছে এইদিকে হচ্ছে গিয়ে ফরিদপুর, এইদিকে হচ্ছে গিয়ে দেখেন আপনারা বরিশাল হচ্ছে গিয়ে এইদিকে, এইদিকে ফরিদপুর, এইদিকে বরিশাল, এইদিকে হচ্ছে গিয়ে বরিশাল আর এইদিকে হচ্ছে গিয়ে ফরিদপুর। আপনাদেরকে যে কারণে দেখাইতে চাই, যারা দক্ষিণাঞ্চলের আছেন তাদের কাছে নতুন করে আমার দেখানোর কিছু নাই, কিন্তু বিশেষ করে যারা আমরা সিলেটের আছি, চিটাগাংয়ের আছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই এই জায়গাটা দেখলে কোনোভাবে আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। আপনি দেখেন, এইটা আমার কাছে মনে হয়েছে যে নিউ ইয়র্কের কোনো জায়গায় অথবা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর বলবো না, মালয়েশিয়া অথবা এই আমাদের যে অ্যাডভান্স হয়ে গেছে যে দেশগুলা, আপনি জায়গাগুলো দেখতে পারেন। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ঢাকা, এইদিকে সোজা গেলে ঢাকা। মজার জিনিস হচ্ছে গিয়ে রাস্তাগুলো এত বড়, এই মেইন সময় লোকজন কিন্তু এখানে ক্রিকেট খেলতেছে। মানে মানে কিছু ডেভেলপমেন্ট দেখলে নিজের দেশের প্রতি ভালোবাসা অনেক বেশি জন্মায়। আমাদের তো চুরের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, কিসের অভিযোগ আমাদের নাই, তারপরও সব সকল খারাপ সংবাদের মধ্যে এইরকম একটা উন্নয়ন মনে হয়েছে যে আপনাদের সাথে যদি শেয়ার না করি জিনিসটা খারাপ দেখায়। আপনি দেখেন যে উন্নয়ন ঠিক মতো করতে চাইলে, বিশেষ করে এই সরকারের জননেত্রী শেখ হাসিনার, আপনারা বলতে পারেন যে আমি প্রশংসা করার জন্য ভিডিওটা করছি কিনা। আপনারা যদি এই জায়গায় ভাঙাতে এসে যদি বলতে পারেন যে আপনি যদি পছন্দ নাও করেন এই সরকারকে, যদি এই উন্নয়নের প্রশংসা না করেন, তাহলে আপনি দেখে যান, আপনি নিজে দেখে যান যে আপনার পছন্দ হয় কিনা। এই এলাকার মানুষ এই পদ্মা ব্রিজ হওয়ার পর আমার তো মনে হইতেছে যে অর্থনীতি কোন জায়গায় যে চলে যাবে এটা চিন্তাই করা যায় না। এরপর যে আপনি এই জায়গাগুলো একটু দেখেন, দেখেন এই এই জায়গাতে দেখেন, আপনি চিন্তাই করতে পারবেন না যে ডেভেলপমেন্টের কোন মাত্রা এই জায়গাটা নিছে। এই ভাঙা থেকে শুরু করে যে রোডগুলো আসছে, আপনি এদিকে দেখেন আপনাকে কতগুলা মন নিছে এগুলা দেখেন। এই এদিক থেকে দেখেন, এদিক থেকে যাচ্ছে বরিশালের দিকে, এদিক থেকে হচ্ছে গিয়ে আমরা ঢাকা যাচ্ছি, এইদিকে হচ্ছে গিয়ে গোপালগঞ্জ, এইদিকে যাচ্ছে গোপালগঞ্জ। আপনি দেখেন কোন জিনিসই, এই এই যে জিনিসগুলো আপনি দেখেন, আপনি এই এই যে গাড়ি যাচ্ছে এটা যাচ্ছে ফরিদপুরে, আপনি কোন ধরনের উন্নয়নের কথা বলবেন? কোন উন্নয়ন? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, শক্ত নেতৃত্বের হাতে যদি কখনো দেশ থাকে এইটা চিন্তাই করা যায় না যে কত উন্নতি হইতে পারে। পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো, শুনেন, উন্নয়নের প্রশংসা যেমন করতে হবে, যদি দুর্নীতি হয় দুর্নীতির কথা বলতে হবে, যদি ক্ষমতার অপব্যবহার হয় ক্ষমতার অপব্যবহারের কথা বলতে হবে। এইভাবেই কিন্তু বাংলাদেশ আগাইতে পারে। তাছাড়া বাংলাদেশে আগানোর জন্য আমরা যারা দায়িত্ব নিছি, মনে করেন আজকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা যেসব জায়গায় প্রশংসা করার এইসব জায়গায় করতে চাই আর যেখানে দুর্নীতি দুর্নীতির কথা বলতে চাই আপনাদের নজরে নিয়ে আসতে চাই। আর সবাই মিলেই জনগণ, আপামর জনগণ যখন বাংলাদেশের ব্যাপারে সচেতন হবে তখনই বাংলাদেশ আগাই যাবে। আর নাইলে কিন্তু বাংলাদেশে একদল বা একজনের পক্ষে এইভাবে আগানো সম্ভব না। সব মত আদর্শের লোকজন যখন বাংলাদেশে নিয়ে চিন্তা করবেন তখন কিন্তু বাংলাদেশ আগাবেই আগাবে। এই পর্যায়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ স্যার।